2020 অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ, যেবার বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল বিশ্বকাপ জিতল, সেবার ফাইনাল ম্যাচে ওপেনিংয়ে নেমেছিলেন পারভেজ হোসেন ইমন আর তানজিদ হাসান তামিম। পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে সেই ফাইনাল ম্যাচে এসেছিল ৭৯ বলে ৪৭ রান, যা ছিল বাংলাদেশের পক্ষে দলীয় সর্বোচ্চ। শুধু ফাইনাল নয়, সেবারের বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচেই বাংলাদেশের হয়ে ওপেনিংই করতে নেমেছিলেন পারভেজ ইমন। তার মানে বয়সভিত্তিক দল থেকেই পারভেজ ইমনের বেড়ে ওঠা একজন ওপেনার হিসেবে। এছাড়া বাংলাদেশ জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে কিংবা এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে ভারত এবং মালয়েশিয়ার বিপক্ষে সব জায়গাতেই ওপেনিংই করেছেন পারভেজ ইমন। একজন ক্রিকেটার তার পছন্দের কিংবা স্বাচ্ছন্দ্যের পজিশনে ব্যাটিং না করতে পারলে স্বাভাবিকভাবেই নিজের ছন্দ খুঁজে পেতে বেগ পাবেন, মানিয়ে নিতে তাকে সংগ্রাম করতে হবে। তবে জায়গা মতো সুযোগটা পেলে স্বভাবতই যেন পায়ের তলার মাটিটা শক্ত হয়, আত্মবিশ্বাসটা তুঙ্গে থাকে। পারভেজ হোসেন ইমনের সাথে এবারের ডিপিএলে যেন তাই হলো, খেলছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে। যে দলে আবার আছেন তামিম ইকবাল, তার জন্য ওপেনিংয়ে একটা স্পট রাখতেই হবে, বাকি থাকে যে আর একটা স্পট। প্রাইম ব্যাংকের হয়ে এবারের ডিপিএলে প্রথম ম্যাচে পারভেজ ইমনের জায়গা সেখানে হয়নি। তামিম ইকবালের সাথে সেবার ওপেনিংয়ে নেমেছিলেন শাহাদাত দীপু। ওপেনিংয়ে জায়গা না পাওয়া পারভেজ ইমনকে নামতে হয়েছিল ৫ নম্বরে, ব্যাটেও আসেনি, রান করেছিলেন ১৩ বলে মোটে ৭। এসি বিলের টেনশন না করে আজই ঘরে আনুন বাংলাদেশের একমাত্র এবং বিশ্বের অন্যতম বিদ্যুৎ সাশ্রয়ী ৬ স্টার রেটিং প্রাপ্ত ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। তবে দ্বিতীয় ম্যাচে দৈব দুর্ঘটনায় যখন তামিম ইকবাল সময় মতো হাজির হতে পারলেন না, তখন শাহাদাত দীপুর সাথে ওপেনিংয়ে সুযোগ মেলে পারভেজ হোসেন ইমনের। এ যেন বহুল আরাধ্য কোনো সুযোগ, বহু তপস্যার ফল। পারভেজ ইমন কোনোভাবেই সে সুযোগ হাতছাড়া করলেন না, খেললেন এমন এক ইনিংস যাতে ওপেনিং থেকে তাকে সরানোর চিন্তা টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় না আসে। ৯-৪-৮-৬ ১২৯ বলে করলেন ১৫১ রান। এই ইনিংস দিয়েই প্রাইম ব্যাংকের ওপেনিং ব্যাটার হিসেবে আরেক প্রান্ত নিশ্চিত করলেন, যার প্রমাণ এদিন সিটি ক্লাবের বিপক্ষে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী পারভেজ হোসেন ইমন। ওপেনিংয়ে নেমে একেবারেই নিরাশ করেননি, বরং ১১৩ বলে পূর্ণ করেন ১০০ রান। যাইবারের ডিপিএলে তার টানা দ্বিতীয় শতক। ইমন দুইটি ম্যাচে ওপেনিং করেছেন, যেখানে দুইটি ম্যাচেই তিনি পেয়েছেন শতক। তার দলের সংগ্রহ সেই দুই ম্যাচে ছিল যথাক্রমে ৩৮০ এবং ৩০৫। ওপেনিংয়ে নেমে যেভাবে দুটি ছড়াচ্ছেন এই ব্যাটার, তাতে ওপেনিং পজিশনটাতেই পারভেজ ইমনকে বিবেচনা করা উচিত, তাকে সুযোগটা এখানেই দেওয়া উচিত। অন্তত ব্যাট হাতে রানের ফুলঝুরি সাজিয়ে সেই বার্তাই দিচ্ছেন পারভেজ হোসেন ইমন। পারভেজ ইমাম অনফিল্ড।